ভালো আর মন্দ, আনন্দ আর দুঃখ, তৃপ্তি আর কষ্ট সর্বাবস্থায় প্রশংসা কার? আমরা যারা ঢাকায়, হয়তো আলহামদুলিল্লাহ ঢাকায় পরিবার পরিজন অনেকেই ভালো, কিন্তু বাংলাদেশের প্রায় 10টা জেলা, প্রায় 40 লক্ষ মানুষ অকল্পনীয়, অবর্ণনীয়, স্বপ্নেও কেউ কোনো দিন ভাবেনি এত কষ্ট, এত পানি হবে, এত বন্যা হবে। মানে বিশেষ করে নতুন করে মানে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া হয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ওরা ফেনীতে রাস্তার উপরে 7 ফুট পানি, মেইন রাস্তার উপরে একটা মানুষের উচ্চতা সর্বোচ্চ 5.5 ফুট ন্যাচারালি, একজন পুরুষ 5.5 ফুট, 6 ফুটের কাছাকাছি এর বেশি, কিন্তু মেইন রাস্তাতে রাজপথের উপরে 7 ফুট পানি। তো এটা অকল্পনীয়, অবর্ণনীয়। এই যে কষ্ট, এটা আমাদের অনেক আপনজন, অনেক পরিচিত জন, ওই বেল্টে আমাদের যা, আমার বাড়ির দিকেও বন্যা হবিগঞ্জ, তো সব মিলিয়ে এই কষ্ট, এই বেদনা আমাদের জন্যে অবশ্যই, যে বেদনা আমরা এক দেহের মতো অনুভব করি, আপনজন, পরিবার পরিজন যাদের বন্যাগ্রস্ত, এমনকি যাদের বাড়ি ও এলাকায় না, তারাও অনুভব করেন। কারণ ঈমান আমাদেরকে পরস্পরের সাথে সৌহার্দ্য, ভালোবাসায় গেঁথে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার, যার ঈমান আছে তারে দেখবা আরেকজন ঈমানদারের বেদনায়, কষ্টে, দুঃখে সে অনুভব করে। তাই আজকে পানিতে যে সকল এলাকা ডুবন্ত, আমাদের এটা অনুভব যে আমরাও ডুবে আছি। তাই আমাদের কি করতে হবে, আমরা এই বিষয়টা আজকে জানার চেষ্টা করব, বিতৌফিকিল্লাহি ওয়া বিইযনিহি। তবে হ্যাঁ, এটা ভুললে চলবে না, বলতে হবে, আওয়াজ তুলতে হবে। এই যে বন্যা, এই বন্যাটা মনুষ্য সৃষ্ট, মনুষ্য সৃষ্ট এই বন্যা, পার্শ্ববর্তী দেশ আমাদেরকে প্রয়োজনে দেয় না, আর যখন প্রয়োজন নাই তখন একেবারে কি ডুবাইয়া দেয়, ভাসায় না। ভাসলে তো ভাই, ভাসলে তো ভালোই হতো, যে ভাসলে কি দ্বারা লাগতেন, ডুবাইয়া দিচ্ছে। একটু দেখেন না, ওই এলাকায় যারা ফেনী, লক্ষ্মীপুরের, নোয়াখালীর মানুষ যারা, এদের কি কষ্ট কখনো কল্পনা করে নাই। কারণ একতলা পর্যন্ত বাড়ি পুরাটা ডুবে গেছে, যাদের দুতলা বাড়ি আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে, কিন্তু কতটুকু, কতটুকু কাহাত, মানে আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে পানি এসে ডুবে গেছে, পানি আসতে শুরু করেছে। আর এটা মানে কি গতিতে, যে পানির যে শক্তি, এটা অকল্পনীয়। সুতরাং আমাদের প্রত্যেকেরই এ ব্যাপারে কনসার্ন হওয়া উচিত, এবং রাষ্ট্র যারা চালাচ্ছেন, যারা আমাদের এখন সরকার, তাদের উচিত এ ব্যাপারে শক্ত অবস্থান নেয়া। আমাদের জনগণের প্রয়োজনে পানি নাই, অপ্রয়োজনে ডুবে মারবে, এ ব্যাপারে সতর্ক, সজাগ আমাদের সরকার হবে, জনগণ আওয়াজ তুলবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, বলেন আমিন। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এই ব্যাপারে আওয়াজ ওঠানো, যাতে করে আমাদের এই আওয়াজ সীমান্ত অতিক্রম করে অনেকের কানে, অনেকের মগজে, অনেকের আত্মায় ভয় ঢুকিয়ে দেয়, যাতে আর বান্দরামি কি, আপনারা বুঝতে পেরেছেন, আওয়াজ, জনগণের আওয়াজ ভয়ের কারণ প্রমাণিত হয়েছে বারবার। সুতরাং সম্মিলিতভাবে সবাই মিলে এর প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, আর এই জন্যে কার্যকরী পদক্ষেপ যাদের দায়িত্ব তারা নেবেন,
যাতে করে অপ্রয়োজনে পানিতে আমাদের মানুষেরা বৃদ্ধ নারী শিশু পশু পাখি ডুবে মরতে না। দ্বিতীয় যে বিষয়টা, আসলে এখন প্রত্যেকটি মানুষের উচিত আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কার কাছে দোয়া করা? আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তবে দোয়ার ভাষা আল্লাহর শিখানো ভাষায় হওয়া ভালো। আল্লাহ শিখিয়েছেন দোয়া, তার শিখানো ভাষায় তার কাছে দোয়া করা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়া শিখিয়েছেন। আল্লাহ এবং তার রসুলের শিখানো ভাষায় আমরা দোয়া করব। তো প্রশ্ন করতে পারেন, আল্লাহর শিখানো ভাষায় দোয়া করব কেমনে? আমি ঠিকানা দিয়ে বলছি, সবার হাতেই অ্যান্ড্রয়েড সেটে কোরআন অনুবাদ সহ থাকার কথা। আপনারা মিলিয়ে দেখবেন 11 নম্বর সূরা, সূরায়ে হুদ, 11 নম্বর সূরা, সূরায়ে হুদ। এই সূরায়ে হুদের মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের বিবরণ শুনিয়েছেন। কে শুনিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালামের 1050 বাদ, কোরআনের ভাষায় নূহ আলাইহিস সালাম 1050 বছর 50 বাদ দিয়ে, অর্থাৎ 950 বছর দাওয়াত দিলেন, আল্লাহ ওহী নাজিল করে বললেন, হে নূহ আলাইহিস সালাম, ইতোমধ্যে যারা ঈমান এনেছে এর বাহিরে নতুন করে কেউ ঈমান আনবে না। যখন নূহ আলাইহিস সালামের কাছে এই ওহী আসলো, তখন তিনি বদদুয়া করলেন, আল্লাহ তাআলার ওহী পেলে নতুন করে কেউ আর ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর কাছে বদদুয়া করলেন। এটা 71 নম্বর সূরা, সূরা নূহের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বী লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ, একজন সত্য স্বীকারকারীর ঘরকে অক্ষত রেখো না। ইন্নাকা ইন তাযারহুম, যদি তুমি তাদেরকে একটু অবকাশ দাও, অবকাশ মানে শাস্তি দিতে দেরি করো, ইউদিল্লু ইবাদাক, ওরা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আর জন্ম দেবে পাপিষ্ট সত্য স্বীকারকারী। এজন্য বাবা যেমন ছেলে তেমন, গাছ যেমন বীজ তেমন, বীজ যেমন ফল তেমন। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন। এই 11 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আছে, আল্লাহ বললেন, নূহ আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করলেন। এর আগে নূহকে বললেন, তুমি নৌকা বানাও, নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন, পৃথিবীর ইতিহাসে প্রথম নৌকা নূহ আলাইহিস সালাম, এর আগে পৃথিবীর মানুষ নৌকা দেখেনি। তো লোকজন মস্কারি করে, ও খাইয়ার কাম নাই না, মস্কারি করে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম, নূহ, ওরা যারা তোমারে মস্কারি করে তুমি সবুর করো, আর এটা বইল একদিন আমিও করিব, ইন্না নাসখার কামা তাসখারুন, আজ তোমরা যেমন আমাকে মস্কারি করছো অপেক্ষা করো, এর জবাব পাবা। তো নূহ আলাইহিস সালাম নৌকা কমপ্লিট হল আর মহাপ্লাবন শুরু হবে। এটার লক্ষণ ছিল চুল্লি, চুল্লি, চুল্লি বুঝেন, তান্নুর, আরবিতে বলে তান্নুর। এই 11 নম্বর সূরার 40 নম্বর আয়াতে, প্রথম আয়াতে, হাত্তা ইদা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, আল্লাহর মহাপ্লাবনের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হচ্ছে, এর প্রথম সিগনাল নূহ বুঝলেন যখন আগুনের চুল্লি ফেটে, যেখানে রান্নার জন্য মানুষ আগুন জ্বালায় তান্নুর, এটাকে মূলত হলো যে তন্দুরি রুটি বানায়, দেখছেন না তন্দুরি, এই তন্দুরি যে রুটি বানায় এটাকে বলে তান্নুর, তান্নুর। তো আল্লাহ বলেন, এই তান্নুর ফেটে আগুন যেখানে ধাও ধাও করে জ্বলে, এর ভিতর থেকে ফিনকি দিয়ে পানি বের হলো। নূহ আলাইহিস সালাম বুঝলেন মহাপ্লাবন শুরু হচ্ছে। আল্লাহ বললেন, অনুহ,
জুড়ায় জুড়ায় প্রত্যেক প্রাণী উঠাও, আর যত ইমানদার তাদেরকে উঠাও। তো তোমার বউটারে উঠাইও না, তোমার বউটাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন ইরকাবু ফিহা, নৌকা আরোহণ করো আর বলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, গল্প মাঝখানে একটু শুনালেন, এই বিশাল নৌকা, ইমানদার আর যত প্রাণী জুড়ায় জুড়ায় তাকে নিয়ে, ওহিয়া তাজরি বিহিম ফিল মাউজিকাল জিবাল, পর্বতের মতো ঢেউয়ের মধ্যে ভেসে চলল এই নৌকা। কিন্তু নূহ আলাইহিসসালাম, তার স্ত্রী যেমন আল্লাহ বলেন উঠায় না, নূহের এক পুত্রও উঠল না, বাবা তো বাবা। তাই বললেন ইয়া বুনাইয়ার কাব মানা, হে আমার পুত্র আমাদের সাথে আসো, ওয়ালা তাকুন মাআল কাফিরিন, সত্য স্বীকারকারীদের সাথে হয়ো না। 11 নম্বর সূরার 43 নম্বর আয়াত, ছেলে জবাব দিল সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই বিশাল পর্বতের চূড়ায় আরোহণ করব, যে পর্বতের চূড়ায় আরোহণ করলে আমি আর ডুবব না। এই কথা বলল, শেষ হতে দেরি নাই, পিতা আর পুত্রের মাঝখানে ওয়াহালা বাইনাহুমা মাউজুন, বিশাল ঢেউ এসে পিতা আর পুত্রের মাঝখানে দূরত্ব তৈরি করে দিল, ঢেউয়ের তালে পিতার নৌকা দূরে গেল আর পুত্র ভেসেল। হ্যাঁ, এই সব কার্য যখন হয়ে গেল, নূহের মহাপ্লাবন কেমনে থামলো? 44 নম্বর আয়াত, 11 নম্বর সূরা 44 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াকিলা ইয়া আরদু ইবলাই মাআকি ওয়ায়া সামাউ আকলি'ই ওয়াগিদাল মা ওয়াকুদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি। আল্লাহ বললেন হে জমিন, হে পৃথিবী, তোমার পানি খেয়ে ফেলো, চুষে ফেলো, ভিতরে নিয়ে যাও। জমিন, তোমার পানিটা কোথায় নাও? ভিতরে টেনে নাও, চুষে নাও, খেয়ে ফেলো। ওয়া সামাউ আকলি'ই, হে আকাশ, বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও। কে বললেন? এটা আল্লাহর আদেশ। আল্লাহ বললেন হে জমিন, উপরে ভাসমান স্রোতের পানি চুষে নাও, আর আকাশ বৃষ্টি বর্ষণ। আল্লাহ বললেন এই দুইটা আদেশে বন্যা শেষ হয়ে গেল। তো কোরআন শিখায় এমন বন্যা যখন হয়, আল্লাহর শিখানো ভাষায় আল্লাহরে বলতে হবে হে আল্লাহ, তুমি আদেশ করো তোমার মাটিকে পানি যেন খেয়ে ফেলে, পানি যেন চুষে ফেলে, আর তোমার আকাশকে বলো আর যাতে বৃষ্টি। তো কোরআনের শিখানো দোয়া স্মরণ থাকবে, পড়তে পারবেন, কে কে করবেন? বলেন হে আল্লাহ, তোমার জমিনকে আদেশ করো পানি যাতে চুষে নেয়, তোমার আকাশকে আদেশ করো যাতে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর শিখানো ভাষায় দোয়া করতে হবে। দুই নাম্বার হাদিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নবীজি যখন ছিলেন, মরুভূমির দেশ, কিন্তু বুখারী মুসলিম বর্ণনা করেছেন একবার একজন বেদুইন এসে জুমার নামাজের সময়ে বিশ্ব নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সব পানির কারণে হারিয়ে যাচ্ছে, পশু পাখি আমাদের গাছপালা সব ধ্বংস হয়ে যাবে, পানি নাই, দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় রত অবস্থায় দোয়া করেন আকাশের দিকে তাকিয়ে, হে আল্লাহ সাইয়িবান নাফিআ, ও আল্লাহ উপকারী কল্যাণ বৃষ্টি আমাদের উপরে নাজিল কর। নবীজি বলা শেষ করতে পারেননি, মুহূর্তে আকাশ
ঘন মেঘে ঢেকে গিয়ে বৃষ্টি শুরু হল। কি শুরু হল? জুমার নামাজ শেষ হতে পারে নাই, বৃষ্টি শুরু হল। বৃষ্টি চলতে লাগলো কন্টিনিউ পুরা এক সপ্তাহ, পুরা এক সাত দিন। এক জুমা থেকে আরেক জুমা কয়দিন? সাত দিন। এক সপ্তাহ মানে আবার পনেরো দিন না, কারণ জিনজি আমাদের কুলাপান এরা বলছে জুলাই নাকি পঁয়ত্রিশ তারিখ আছে, জুলাই মাসের, আমি ভুল কইছি, ছত্রিশে জুলাই, এটা হতেই পারে, ওরা তো অনেক কিছু পাল্টাই দিছে। আচ্ছা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বৃষ্টি শুরু হল। এক সপ্তাহ টানা বৃষ্টি, এমনকি মসজিদে নববীতে, কারণ মসজিদে নববীর উপরের চালা ছিল খেজুরের পাতা, খেজুরের পাতা দিয়ে উপরে মাটির প্রলেপ, আরবে যেভাবে চুনা মাটি দিয়ে প্রলেপ, তো এক সপ্তাহ বৃষ্টি হতে থাকলে চুয়ে চুয়ে তো পানি পড়ে। এমন হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাকার কপালে মাটি, বৃষ্টির পানির কারণে মাটির দাগ লেগে। তো পরের জুমায় ওই বেদুইন সাহাবি আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টিতে তো কারবার সারা, এমন হইতেছে আর তো বন্ধ হয় না, দোয়া করেন যাতে বন্ধ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বৃষ্টি বন্ধের জন্য দোয়া করলেন, আরবি হলো আল্লাহুম্মা হাওয়া, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। এরপরে বললেন আল্লাহুম্মা আলাল বাদি ওয়াল আশজার ওয়াল বিহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জলীয় বাষ্পের গতি, মানে পানি যে বাতাসে ঘুরে বেড়ায় এর কারণেই তো বৃষ্টি হয়, তো এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাতাস পানিকে ভাসায়া আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করায়, ওই পানিকে বহনকারী মেঘমালা, যদিও আরবিতে মেঘমালার আরেকটা আছে সাহাব, কিন্তু নবীজি সাহাব বললেন না, কারণ মেঘমালার আবার সায়েন্সেও প্রকরণ আছে। সাধারণভাবে পানি ভেসে বেড়ায় বাতাসের উপর ভর করে, পড়ে না, কিন্তু যে পানি বাতাসের উপর ভর করে বেড়ায় ভেলার মতো, কিন্তু আবার টপ টপ করে পড়তে থাকে, নবীজি এই আরবিতে এইটাকে বললেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, ওয়া আল্লাহ যে বাতাস বৃষ্টিময় পানিকে মেঘমালাকে আমাদের উপর নিয়ে বহন করে তাকে আমাদের থেকে সরায়া দাও। বৃষ্টির ফুটা পড়ে যে মেঘমালা থেকে, এটাকে আমাদের উপর থেকে সরায়া দাও, বরং পাঠাও আলাল ওয়াদি, প্রান্তরের উপরে, মরুভূমির উপরে, সমুদ্রের উপরে, পর্বত, সমুদ্র, মরুভূমি আর সমুদ্রের উপরে পাঠাও। এটা হলো নবীজির শিখানো শব্দ। আরবিতে যদি কঠিন হয়, আর শব্দটা কঠিন, আমি বলি, বলার চেষ্টা করবেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল ওয়াদি ওয়াল আশজার ওয়াল বিহার, বল আল্লাহুম্মা আমিন। আরবিতে যদি নাও পারেন বাংলায় বলবেন, হে আল্লাহ বৃষ্টির জন্য যে মেঘমালা ঘুরে বেড়ায় তা আমাদের উপর দিও না, দেও প্রান্তরে, দেও মরুভূমিতে, দেও সমুদ্রে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে দোয়া আল্লাহ এবং তার রসুলের শিখানো ভাষায় করব। কার শিখানো ভাষায়? আল্লাহ এবং তার রসুলের শিখানো ভাষায়। আরবি যদি নাও পারেন ঠিকানা দিলাম, মিলায়ে দেখবেন, যদি তা না পারেন বাংলায় বলবেন,
হে আল্লাহ, যেটা কোরআন আল কিমে আল্লাহ বলছেন, তুমি আদেশ করো তোমার মাটি যাতে উপরে ভাসমান পানি চুষে নেয়, আর আকাশ যাতে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। আর হাদিসের শিখানো শব্দে হে আল্লাহ তাআলা বৃষ্টিময় মেঘমালা, কারণ সব মেঘমালা থেকে বৃষ্টি হয় না, বুঝছেন তো, বৃষ্টি জোরে এমন মেঘমালা আমাদের উপর যাতে না আসে, বরং দেও প্রান্তরে, দেও পাহাড়ে, দেও সমুদ্রের উপরে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ। সুতরাং দোয়াটা আমাদের দায়িত্ব, দোয়া আমাদের কর্তব্য, দোয়া করা ওয়াজিব। একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য দোয়া করবে, আর এই বিপদে তো অবশ্যই, বিপদে তো পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার দোয়ায়, কারণ দোয়া, দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, দোয়ার দ্বারা পাথর সরে যায়, দোয়ায় অকল্পনীয় বাস্তবতা দেন কে? এই জন্যে কার কাছে দোয়া করব? আল্লাহ তাআলার কাছে। দোয়াটা ইবাদত, দোয়া আমাদের কর্তব্য, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তিন নাম্বার হলো আমাদের দায়িত্ব, যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে সাহায্যে ঝাঁপিয়ে পড়া, যার যতটুকু সামর্থ্য রয়েছে। কারণ এই বন্যা এখন চলমান পানির বাস্তবতায় এখন বেশি প্রয়োজন নৌকা নিয়ে, বোট নিয়ে, স্পিড বোট নিয়ে মানুষ উদ্ধার করা, মানুষকে উদ্ধার করা, গবাদি পশু উদ্ধার করা, আর মানুষদের জন্যে বিশুদ্ধ খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি আর খাবারের ব্যবস্থা করা। সবচেয়ে বেশি এখন বিশুদ্ধ খাবার পানির অভাব, কারণ টিউবওয়েল, পুকুর পানি সব একেবারে একাকার হয়ে গিয়েছে, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। যদিও মানুষের শরীরে যে পানি আছে, তিন দিন, পাঁচ দিন এমন, বা সাত দিন পর্যন্ত পানি না খেয়েও নাকি মানুষ বাঁচতে পারে, এটা সায়েন্সের কথা। কিন্তু আসলে যখন তৃষ্ণা পায়, তখন যদি পানি না থাকে, এর কষ্ট ভাষায় বলে শেষ করা যায় না। তাই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা বিশুদ্ধ পানি, শুকনো খাবার, আর উদ্ধার রেক্সি, অর্থাৎ এখন এই ঝুঁকির মুখে থেকেও মানুষ আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমাদের তিন বাহিনী হেলিকপ্টার দিয়ে এবং সেনা, নৌ, বিমান সবাই মিলে সাধারণ মানুষরা বিভিন্নভাবে অনেক 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 মানুষরাই চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ, যাতে করে বন্যার্তদের সহযোগিতায় আমরা দাঁড়াতে পারি। হ্যাঁ, অনেকেই হয়তো ফিজিক্যালি যেতে পারবো না, পারবেন না, আমরা যাতে অন্তত আর্থিক সহযোগিতা করি। আমি কি বুঝাতে পেরেছি? কি সহযোগিতা করব? আর্থিক সহযোগিতা। প্রশ্ন করতে পারেন, এই আর্থিক সহযোগিতা করব, অনেকেরই এটা প্রশ্ন যে আর্থিক সহযোগিতা, তাইলে কি আর্থিক সহযোগিতা করতে গিয়ে অনেক লোকজন প্রশ্ন করেছেন জাকাত, জাকাত দিতে পারবেন? জানা উচিত এই বন্যায়ও জাকাত কেবল তাদেরকেই দেওয়া যাবে যারা জাকাত খাওয়ার উপযুক্ত, মুস্তাহিক, অভাবী। জাকাত খাওয়ার তারপরেও, তার বন্যায় ডুবলেও ধনী মানুষ, ধনী মানুষ, অনেক ধনী মানুষ আছে, তাদেরকে জাকাতের টাকা দেয়া যাবে না। জাকাত দিলে অবশ্যই কেবল জাকাতের হকদার যারা, আল্লাহ যে একটা খাত নির্ধারণ করেছে তাদেরকেই দিতে হবে। তবে এখন এই সময়ে জাকাত না দিয়ে বেশি দেয়া উচিত সাধারণ দান, হালাল টাকা থেকে সাধারণ দান, সাধারণ দান। প্রশ্ন করতে পারলে যে সাধারণ দান দেব, এই সাধারণ দান করব, কোরআন এবং সুন্নাহ তা কি বলে? তাহলে দেখুন আল কোরআন আল করিমের দুই নাম্বার সোরা, সোরাতুল বাকারা, সোরাতুল একেবারে ঘরের কাছের সোরা, সবাই জানেন সোরাতুল, বা এক নাম্বার সোরাতুল ফাতেহা, দুই নাম্বার সোরাতুল বাকারা। সোরাতুল বাকারাতে আল্লাহ সূচনা করেছেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম,
এরপরে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী লাওহে মাহফুজে, সাত আকাশের উপরে সুরক্ষিত ফলকে সংরক্ষিত কোরআন, এর মধ্যে কোনো ভুল ভুল নাই। পরে আল্লাহ বললেন এই যে কোরআন কিতাব হুদাল্লিল মুত্তাকিন, হুদা পথ প্রদর্শক, একটি গুণ যাদের আছে তাদের, এই গুণটার নাম তাকওয়া। গুণটার নাম কি? যার মধ্যে তাকওয়া আছে কোরআন তাকে উপকার দেবে দুনিয়া এবং আখেরাতে। একটা গুণ যার আছে সেই কেবল কোরআন থেকে উপকার পাবে দুনিয়া এবং আখেরাতে। এখন এই তাকওয়ার গুণ কিভাবে বুঝবেন? তাকওয়া আছে অথবা অর্জন করতে কি লাগবে? আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য অথবা তাকওয়া আছে বোঝা যাবে নিম্ন বর্ণিত গুণ থাকলে। আল্লাহ বলতে গিয়ে এক নাম্বার বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, প্রথম শর্ত যারা চুকে দেখা যায় না। গায়ব মানে চর্ম চোখকে দেখা যায় না এমন জিনিসে বিশ্বাস করে। চর্ম চোখকে দেখা যায় না এমন জিনিসে বিশ্বাস করে। জেনে রাখবেন কোরআনের এই কথাটা খুবই গভীর কথা। এটাকে সহজ বাংলায় বললে চোখে না দেখে বিশ্বাসের জন্যে পূর্ব শর্ত জ্ঞান বা পড়ালেখা। এই জন্যে প্রথম অভির প্রথম শব্দ পড়ো, যে পড়ে যে শিখে যে লেখাপড়া করে সেই কেবল চুকে দেখা যায় না জিনিসে বিশ্বাস, আর যার জ্ঞান নাই ও চুকে দেখা জিনিসকে বিশ্বাস করতে অনেক কষ্ট। দেখেন আমি ক্লাস সেভেনে থাকতে একটা উর্দু গল্প পড়ছিলাম, উর্দু গল্প রেডিও যখন, আরে ভাই বাংলাদেশি, আমি জেনুইন বাংলাদেশি ভাই, বা আমার জন্ম স্বাধীনতার পরপরই, কিন্তু বা উর্দুতে পড়ছিলাম আর কি উর্দু সাহিত্য। যে রেডিও যখন প্রথম আবিষ্কার হয়েছে, রেডিও তো একটা বাস্কের ভিতরে পাবলিক কথা কল, পাবলিক বাস্ক বুঝছেন তো রেডিও মানে কি, একটা বাস্কের ভিতরে কথা হয়, দেখা যায় না, দেখলু কয় বন্ধ হয়তো মানে মূর্খ আর কি, রেডিও বাজে এর বিরক্ত লাগতে কে বন্ধ, এটা তো আর কথা শুনে না কথা। এখন এটা কাপড় দিয়ে ঢাকে, কয় তরে কাপড় দিয়ে ঢাকলাম বন্ধ, তোর আমি শুনতে চাই না, এটা গল্প আর কি। তো শিক্ষিত একজন এসে বললো তুমি এগুলা বললে তো হবে না, ওর চাবিটা শুধু তেল বন্ধ হয়ে যাবে। তে অদৃশ্যে না দেখা জিনিস সেই কেবল বুঝে যার কি আছে লেখাপড়া আছে। এই জন্যে প্রথম শর্ত তাকওয়ার প্রথম শর্ত পড়ালেখা, ঈমান এর প্রথম শর্ত শিক্ষা। এই জন্যে শিক্ষা আগে তারপরে ঈমান, আগে শিক্ষা তারপরে কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান ঈমান আনার আগে হলো জ্ঞান। আর এই জন্যে জ্ঞান যাতে অর্জন করতে পারে আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সময় দিয়েছেন, একটা সময় দিয়েছেন, শিখো তারপরে তুমি তোমার উপরে দায়িত্ব বর্তাবে। তো তাকওয়ার গুণ অর্জনের জন্য অথবা লুকটা মুত্তাকি বুঝার জন্য প্রথম শর্ত চুকে দেখা যায় না এমন জিনিসে বিশ্বাস। দুই নাম্বার ওয়ায়ুকিমুনা সালা, সালাত কায়েম। তিন নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছেন রিজিক এর থেকে ব্যয় করবে। কয়টা কথা পাইলেন? এক নাম্বার চুকে না দেখা জিনিসে বিশ্বাস, দুই নাম্বার সালাত কায়েম, তিন নাম্বার অর্থ ব্যয় রিজিক, আমার যা আছে তাই আমার রিজিক থেকে আল্লাহর ভালোবাসায় ব্যয় করব। যদিও এর পরে আবার ঘুরাইয়া ইমানের কথায় আসে, তিনটাই মৌলিক কথা। দেখেন প্রথম ইমান,
তারপরে আবার বলছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আগে যা নাযিল হয়েছে তার প্রতি ঈমান, তোমার উপরে নবী যা নাযিল হয়েছে তার প্রতি ঈমান। তারপরে আবার বলে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পৃথিবীটাই কেবল শেষ না আরো আছে, দুনিয়ার জীবনই শেষ না এরপরে আরেকটা জীবন আসে, মৃত্যু মানে শেষ না চিরন্তন চিরস্থায়ী জীবনের শুরু, এটা যে ইয়াকিন করে ঘুরায় দেখেন। মূলত প্রথম বলল না দেখা জিনিসের বিশ্বাস, তারপরে বলল নামাজ কায়েম, তারপরে তিন নাম্বার বলল ব্যয় করা, চতুর্থ আবার বলল যা আগে নাজিল হয়েছে তার প্রতি ঈমান, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে তার প্রতি ঈমান, তারপরে আবার বলল আখেরাতের প্রতি। তাই ঈমানকে ঘুরিয়ে চারবার বলা হলো, কয়বার? চারবার। প্রথম একবার, তারপরে আবার পূর্ববর্তী কিতাবের প্রতি ঈমান, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাবের প্রতি ঈমান, তারপরে আবার আখেরাতের প্রতি ঈমান। এই সেখানে তিনবার, আগে চারবার ঈমানের কথা, আর ঈমানের পরিপূর্ণতার পূর্ব শর্ত পড়ালেখা, জ্ঞান না দেখে বিশ্বাসের যোগ্যতা অর্জন, তবে সালাত কায়েম এবং নিজের রিজিক থেকে ব্যয়। এখন বলবেন আমার রিজিক থেকে আমি ব্যয় করব, আল্লাহ তাআলা কিছু ব্যয় করাকে বাধ্যতামূলক করেছেন, যেমন যাকাত, এটা বাধ্যতামূলক, যাকাত ফরজ, শুধু তাই না, সাদাকাতুল ফিতর হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, অন্য তিন মাযহাবে ফরজ, ফিতরা দেয়া, ফিতরা এটা অবাধ্যতামূলক, শুধু তাই না, কিছু কাফফারা আছে, কাফফারা নির্ধারিত পাপের শাস্তি, আর্থিক দণ্ড, এটা বাধ্যতামূলক, কে করেছেন? সুতরাং আল্লাহ তাআলা কিছু অর্থ ব্যয় করাকে বাধ্যতামূলক করেছেন, কিছু অর্থ ব্যয় বাধ্যতামূলক, যাকাত ফিতরা, শুধু তাই না, এই যে বিভিন্ন ধরনের কাফফারা, শুধু তাই না, নিজের জন্য খরচ, নিজের মা বাবার জন্য খরচ, নিজের সংসার ছেলে মেয়ের জন্য খরচ, এটাও কিন্তু ফরজ, এটাও কি? এই জন্যে যে ব্যক্তি তার পরিবারের প্রয়োজনে খরচ করে না, এর নাম বখিল, এর নাম, এর নাম কৃপণ। আর আরেকটা কিছু আছে প্রয়োজন যতটুকু খালি কাটছিট করে, এর নাম কৃচ্ছতা সাধনকারী, ও কৃপণের ভাই আর কি, ডাইরেক্ট হয়ে যায় নাই, রাস্তায় আছে, তো কৃচ্ছতা সাধনকারী, এই কৃচ্ছতাকেও আল্লাহ এবং তার রসুল অপছন্দ করেন, আবার কৃপণতাকেও অপছন্দ করেন, ইসরাফ এবং তাবজির দুইটাকেই আল্লাহ তাআলা অপছন্দ করেন। তার মানে প্রয়োজন যতটুকু খরচ করতে হবে, যেমন নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের সংসার, নিজের জন্য যা খরচ, এটা বাধ্যতামূলক করতেই হবে, কিন্তু এর বাহিরে যেগুলো বাধ্যতামূলক ব্যয়, এর বাহিরে হালাল টাকা থেকে, শর্ত কি? বড় আস্তে কইলেন, বলেন জুড়ে, শর্ত কি? হালাল টাকা, হালাল টাকা। কারণ অনেকবার বলেছি, আজকেও বলি, এই একটি মাসাল, অনেকগুলো মাসালার ব্যাপারে সকল ইমাম একমত, এর মধ্যে এটা একটা, পৃথিবীর প্রথম যুগ থেকে নিয়ে 1400 বছর আজকে পর্যন্ত সকল আলেম, ওলামা, ইমাম, মুস্তাহিদ একমত, হারাম টাকা যদি কেউ সওয়াবের নিয়তে হারাম টাকা ব্যয় করে, তার সওয়াব তো হবেই না, উল্টো কুফুরি, কুফুরির গুনাহ হবে, কুফুরির অপরাধ, কুফুরির অপরাধ, হারাম টাকা সওয়াবের নিয়তে দিলে। শুধু তাই না, যদি কোনো মোল্লা মুন্সি আছে না বাংলাদেশে, তো ভাই এটাই তো সমস্যা, মানে হারামকুর, সুদকুর, ঘুষকুর, টাকা বেশি দিলে জিন্দাবাদ, হ্যাঁ
জানা উচিত যে সকল মোল্লা মুন্সি অথবা যে কোনো মানুষ জেনে শুনে হারাম কুরের টাকা যদি নেয়, তাইলে জেনে শুনে যারা নিল তারাও কুফুরি করল, তওবা না করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা তো যে মৃত্যুর মুখোমুখি তার জন্য কই নাই, তো তার জন্য তো আইতাছি তো ওর কাছে পৌঁছায় দেওয়ার জন্যই তো লম্বা কথা কইতেছি, কিন্তু বলতেছি যে অসহায় তার কাছে খাবার নিয়ে যাব, আমি যে নিয়ে যাচ্ছি, আমি যে দান করতে চাচ্ছি, আমাকে কনফার্ম হতে হবে হালাল টাকা। কি টাকা বলেন? কি টাকা জুড়ে বলেন? কি টাকা? হারাম দেওয়া যাবে না, সওয়াবের নিয়তে না, আর হারাম টাকা ভালো কাজে গ্রহণ করা যাবে না। না না বন্ধুগণ, এখন প্রত্যেক ব্যক্তি, এমনকি একজন অভাবী, একজন ভিক্ষুক, একজন যাকাতের উপযুক্ত মুস্তাহেক, সেও দান করতে পারে না, পারে না, পারে না, পারে না। তাই সাধারণ যে দান, হালাল টাকা থেকে ব্যক্তি দান করবে, ঐচ্ছিক সাধারণ দান, এই দানের পথ খোলা আছে না নাই বলেন? আছে না নাই? আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দানের রাস্তা খুলে দিয়েছেন। শুনেন, ওই দান সাধারণ দান, সাধারণ ফরজ দান তো আছেই, আল্লাহ যা বাধ্যতামূলক ফরজ করেছেন তা তো দান করবেই, না করলে গুনাহ হবে। দান করলে আল্লাহর আদেশ পালন হলো, সওয়াবও আল্লাহ দেবেন, কারণ আমার আল্লাহ কৃপণ, আল্লাহ দেবেন। কিন্তু সাধারণ দান, সাধারণ ব্যক্তি নিজে অভাবী, নিজের পকেটে হয়তো দুইটা টাকা আছে, এক টাকা নিজের জন্য রেখে আর এক টাকা একজন অভাবীকে দিয়ে দেয়, এমন আছে না নাই? এমন যারা দান করে, সূরাতুল বাকারা এর 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা ওই দানের দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ, দৃষ্টান্ত ওই ব্যক্তি যে তার কষ্টার্জিত হালাল সম্পদ থেকে আল্লাহর ভালোবাসায় দেয়। কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায় দেয়। কামাসালি হাব্বা, উদাহরণ শস্য দানার মতো। শস্য বলতে আমরা ন্যাচারালি বুঝি গম, যব, ধান। বাংলাদেশে ধান যেহেতু ব্যাপক আকারে আমরা চাষ করি, ধান বা গম, তো আল্লাহ বলছেন এই হাব্বা একটা শস্য দানা, এই দানাটা যখন বপন করা হয়, বপন করা হয় তখন একটা গাছই উঠে, কয়টা উঠে? একটা অঙ্কুর উদ্গমন হয়। এটা বড় হয়ে আল্লাহর বাতাস, বৃষ্টি, রৌদ্র, পানিতে, বাতাসে বড় হয়ে এটা পরিণত বয়সে আরো ডালা দেয়। আল্লাহ বলছেন মিনিমাম 7টা ডালা দেয়। গাছ হয় প্রথম একটা, ডাল দেয় কয়টা? 7টা, সাবআ সানাবিল। প্রথম হয় একটা, একটা থেকে মিনিমাম হয় কয়টা? 7টা। আর প্রত্যেক 7টাতে, প্রতি একটাতে, একটা এক ছিল হলো 7, প্রতি সাথে ফি কুল্লি হাব্বাত, মানে ফি কুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, আর এই এক একটা শীষে 100টা করে দানা ছিল একটা, এর থেকে হলো 7টা, আর এই প্রতি 7টায় 100টা, তাহলে কত হয়? কত হয়? আল্লাহ বললেন, এটা আল্লাহ তাআলা শস্য দানার সাথে দৃষ্টান্ত দিলেন, দেখুন যত ভালো কাজ আছে মানুষ সৃষ্টি যত ভালো কাজ করতে পারে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো কাজের নাম দান করা, হালাল টাকা দান করা। সাধারণত সকল ভালো কাজের প্রতিদান আল্লাহ 10
নর্মালি 10 গুণ, নর্মালি 10 গুণ, কিন্তু দাম এটা নর্মালি 700 গুণ, শুরুই হলো 700 গুণ। আর অন্য ভালো কাজ আল্লাহ তাআলা শুরু করেন 10 গুণ, বাড়িয়ে দিতে পারেন 700 পর্যন্ত, 10 থেকে শুরু 700 পর্যন্ত বাড়াতে পারেন যার জন্য ইচ্ছা। কিন্তু দান হালাল টাকা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও একটা নিজে বলো না আমি বরং দেব হালাল টাকা, আল্লাহ তোমার ভালোবাসায় দেব, এই দান শুরুই হয় 700 থেকে। আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম, শুরু হয় 700, মিনিমাম 700, ম্যাক্সিমাম কত আল্লাহ ছাড়া কেউ, ন্যূনতম 700, বেশি কত আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য ইচ্ছা অনেক গুণ বাড়ায় দেন, আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা তিনি সব জানেন। আর আল্লাহ কৃপণের বিপরীত, আল্লাহর ভাণ্ড দিলে কমে না। এবার শুনেন, এই যে একটু আগে বললাম যে নিজে অভাবী সেও দিতে পারে, সাহাবায়ে কেরাম এটা শিখিয়েছেন, যাকাত তো তারা দিতে নেই। একটা ঘটনা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিম বর্ণনা করেছেন, বিশ্ব নবী বললেন যুদ্ধ অভিযানে বের হব, যার যা আছে বাইতুল মালে দান করো। তখন আবু বকর সিদ্দিক আর উমর বিনুল খাত্তাব, জানেন তো দুইজন নবীজির দুই শ্বশুর, বিশ্ব নবীর দুই শ্বশুর, উনারা পরস্পরে বন্ধু। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন সারাটা জীবনই আবু বকর আমার চেয়ে বেশি, পারলাম না, আজকে চেষ্টা করি আবু বকরের চেয়ে একটু অ্যাডভান্স হওয়ার। তিনি ঘরে গেলেন, তার স্ত্রীর সাথে কথা বললেন, যত সম্পদ যা ছিল তার অর্ধেক, কি আবার আসতে কইছেন আপনাদের অর্ধেক দিতে কইতাছি না, এখন মনে করতেছে পাবলিক মনে কুয়ে দিম অর্ধেক দেন, শুনেন খালি শুনেন আর ইমানটা তাজা করেন, হাতটা লম্বা করেন। আবু বকর না উমর তার ঘরে গিয়ে পরামর্শ করে যা ছিল এর অর্ধেকটা কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুক্ষণ যেতে না যেতে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী বলেন উমর কি নিয়ে এসেছেন আর ঘরে কি রেখেছেন? উমর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যত সম্পদ ছিল এর অর্ধেকটা নিয়ে আসছি আর অর্ধেকটা আমার পরিবারের জন্য রেখে দিয়েছি। তো একটু আবেগ তাড়িত হয়ে বললেন যে নিজের বিশ্বাস ফাস্ট হবে, উমরের বিশ্বাস ফাস্ট হবে, কিন্তু না, বিশ্বনবী আবু বকর সিদ্দিককে প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছ আর ঘরে কি রেখে এসেছ? আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে এসেছি, আমার ঘরে সম্পদ বলতে যা তা আছে আল্লাহ এবং তার রসুল, এছাড়া যা ছিল সব নিয়ে এসেছি। কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বড় আস্তে কইলেন না, মানে ভাবটা। উমর বললেন হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম, আবু বকর তার কাছে পারলাম। আচ্ছা শুনেন, ওই আবু বকর কি অভাবে মরেছেন? ওই আবু বকর কি সব দান করেছেন তাই না খেয়েছিলেন পৃথিবীতে কোনোদিন? শুনেন একটা হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা বর্ণনা করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প কথা আল্লাহর নামে কসম খেয়ে বলেছেন, আল্লাহর নামে
কসম কে নবীজি বলেছেন খুব অল্প কথা, একটা হাদিস, আল্লাহর নামে কসম কে তিনবার, আল্লাহর নামে কসম কে বিশ্ব নবী বলেছেন, আল্লাহর নামে কসম কে বিশ্ব নবী বলেছেন। এর একটা হলো কেউ যদি দান করে তার সম্পদ কমবে না, কমবে না, কমবে না। তার মানে কি? বিশ্ব নবী আল্লাহর নামে কসম খেয়ে বললেন, সাদাকা করলে, জাকাত, জাকাত আর সাদাকাতুল ফিতির না, সাধারণ দান, সাধারণ দান করলে সম্পদ, সম্পদ বিশ্ব নবী আল্লাহর নামে কসম খেয়ে বললেন। নবীজি আবার বললেন, আল্লাহর নামে কসম কে যদি কেউ মজলুম হয়, মজলুম, মজলুম, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়াতে বাড়িয়ে দেন। আর তিন নম্বর আবার আল্লাহর নামে কসম কে নবীজি বললেন, যারা মানুষের হাতে অযাচিত হাত পাতে আছে না, এমনি মানুষের এটা খাসলত মানুষের কাছে চায়, তাহলে আল্লাহ তার দারিদ্রতার দরজা খুলে দেন, আরো বেশি দরিদ্র। সুতরাং সাবধান, অনেক কথা বলার ছিল আর পারলাম না, সময় শেষ। শুধু বিনীতভাবে দুইটা আরজ করি, একটা হলো যে আমরা বন্যার্তদের জন্য যার যতটুকু আসে সাহায্য করব। এর মধ্যে ছাত্র সমাজ ওরা আজকে আমাদের মসজিদের দুই গেইটে থাকবে, যে যা পারি দেব। অনেকেই হয়তো আসেন, আমাদের মুরব্বীরা বলেছেন যে অনেকেই হয়তো আমাদের মুসল্লি আসেন, হয়তো নিজে পৌঁছানোর সুযোগ পাবেন না, দিতে চান, তাহলে আমাদের মসজিদের অফিসে আমাদের ওখানেও দিতে পারে, আমরাও পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সুতরাং সাধারণ দান করবেন তো ইনশাআল্লাহ সম্পদ কমবে না, বাড়বে। ওয়াদা করেছেন কে? আল্লাহর নবী আল্লাহর নামে কসম কে বলেছেন। হ্যাঁ, পাশাপাশি এটাও আপনাদেরকে একটু বলতে চাই যে আমাদের আমাদের স্থায়ী ক্যাম্পাসে আমরা দ্রুতই উঠব ইনশাআল্লাহ। সরকারি কিছু, সরকারি কিছু আনুষ্ঠানিকতা আছে, আনুষ্ঠানিকতা শেষ হলে হ্যান্ডওভার নিয়ে আমরা উঠতে চাই, কিন্তু কিছু কাজ আমাদেরকে করতেই হবে। আর যে কাজ সবচেয়ে বেশি জরুরি, বলেছিলাম গত জুমাতেও যে এটা আমাদের থাই অ্যালুমিনিয়াম লাগাতে হবে বৃষ্টির পানি যেতে না ঢুকে, আরও বেশ কয়েকটা কাজ, এবং এই প্রাথমিক এই কাজগুলো করতে মিনিমাম 30 লাখ টাকা লাগবে। যদিও আলহামদুলিল্লাহ আমাদেরই একজন মুরব্বী, তিনি 10 লাখ দেবেন, আরেকজন 1 লাখ দেবেন, ডাক্তার ভাই 1 লাখ দেবেন, আরেকজন 5, এইভাবে বলেছেন, আমাদের মুরব্বীরা দিচ্ছেন। আপনারাও সবাই শরিক হবেন, আল্লাহর ঘরকে আমরা মনোরম পরিবেশে ইবাদতের ঠিকানা করতে চাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। হাযা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।